ঘুরতে ধরা মেয়েকে ওঝা দিয়ে ঝাড়াতে কুসংস্কারচ্ছন্ন মা চলে যায় সীমান্ত লাগোয়া বাংলাদেশের গ্রামে। পথে ধরা পড়ে বাংলাদেশের জেলে কাটছে 11 মাস। ভারতে বসে স্ত্রী কন্যার জন্য চোখের জলে দিন গুনছে মনসুর আলী মণ্ডল। মেয়ে অসুস্থ, কিন্তু অসুস্থতার লক্ষণ দেখে কুসংস্কারচ্ছন্ন প্রতিবেশীরা বলেন তাকে ভূতে ধরেছে, ওঝার কাছে নিতে হবে। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের 9ম শ্রেণীর ছাত্রীর দিশেহারা বাবা মা তাই ছুটলেন ওঝার বাড়ির দিকে। তাদের গ্রামটি নদিয়ার কৃষ্ণগঞ্জ বানপুরের কুলোপাড়ায়। গ্রামটি কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে। পাশাপাশি দুটি গ্রাম, কুলোপাড়া ভারতে, অন্যটি হলো বেনীপুর, এটি বাংলাদেশের মধ্যে। আর বাংলাদেশের গয়েশপুর বেনীপুরেই ওঝার বাড়ি। ওখানে সীমান্তে কোনো বেড়া নেই, দূরে দূরে সীমানার পিলার। যাই হোক, বৈধ কাগজ না থাকায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী BGB মা ও মেয়েকে গ্রেপ্তার করে। আজও তারা আটকে রয়েছে বাংলাদেশের জেলে, তবে তাদেরকে দেশে ফেরানোর প্রচেষ্টা শুরু হয়েছে। বাংলাদেশের তরফ থেকে এরা ভারতীয় কিনা জানতে চাওয়া হয়েছিল, সে উত্তরও পাঠানো হয়েছে বলে নদিয়া পুলিশ সূত্রে জানা গেছে। এখনও বিষয়টি ঠেকে আছে দুদেশের কূটনৈতিক পর্যায়ে। আলোচনায় ফেরার দিন ঠিক হলে তারা বাড়ি ফিরতে পারবেন বলে জানা গেছে। প্রায় 11 মাস আগে হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়েন বানপুর হাইস্কুলের 9ম শ্রেণীর ছাত্রী শোভা খাতুন। কুলোপাড়ার দিনমজুর মনসুর আলী মণ্ডল, তার স্ত্রী গোলেবিবি মণ্ডল আর ওই মেয়ে নিয়েই তাদের তিনজনের সংসার। অসুস্থ হলে কাঁটাতারের ওপারের গ্রামের মানুষ BSFকে বলে গেট খুলিয়ে চিকিৎসায় যায়, কিন্তু মনসুর জানায় প্রতিবেশীদের কথায় ওঝার কাছে নেওয়ার সিদ্ধান্ত হয়। গালাগোয়া গ্রাম বাংলাদেশে ওঝার বাড়ি, সেখানে যেতে গিয়েই ঘটল বিপত্তি। যাই হোক, নদিয়া পুলিশ সূত্রে জানা গেছে বাংলাদেশের চিঠির প্রেক্ষিতে ওই দুজন যে ভারতীয় তা জানানো হয়েছে। এখন তাদের ফেরানোর দিন ঠিক করার বিষয়ে চিঠি পাঠানো হয়েছে BSFএর দক্ষিণবঙ্গ দপ্তরে। অন্যদিকে স্ত্রীকন্যার পথ চেয়ে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া বেনীপুকুরের দিকে তাকিয়ে অপলক নয়নে বসে থাকেন মনমোরা মনসুর আলী মণ্ডল আর নীরবে চোখের জল ফেলেন। এখন দেখার কবে তার অপেক্ষার দিন শেষ হয়।